ভাই ব্রাদার, বাংলাদেশ বেতার চট্টগ্রাম বেলা 10টার খবর খবর বলছি। জনাব অ্যাডভোকেট ওয়েসেমিয়া আল কাদেরিয়া আল জব্বারিয়া আল জামি আল মোহাব্বতিয়া ইন্টারন্যাশনাল দুদুমিয়া। প্রথমে আছে যে খবর, গতকাল কক্সবাজার সড়ক দুর্ঘটনায় তরকারি বোঝাই ব্যাংক গাড়ির চাকায় পিষ্ট হয়ে 345টি মশা নিহত হয়েছে। এই মশা ঘটনার জের ধরে মশা মাছি সব মিলে কক্সবাজারে 84 ঘন্টা হরতালের ডাক দিয়েছে। এই হরতাল প্রত্যাখ্যান করে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 30 সেকেন্ডের মধ্যে এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা হবে। গতকাল সিলেটের শাহজালাল বিমানবন্দরে 2:30 মিনিটের সময় একটি দেশের পাকের ধাক্কায় 3টি হেলিকপ্টারে আগুন লেগে 45 জন নিহত ও 112 জন আহত হয়েছে। আহতদেরকে জিন্দা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। নিহতদেরকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল 10টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী নদী ব্রিজের পাশে একটি লৈট্টা মাছের ধাক্কায় নৌকা সম্মান সহ 3টি পানির জাহাজ ডুবে গেছে। এতে 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো লাশ পাবার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কর্মীরা জানিয়েছেন এই পানির জাহাজগুলো এনডিএ থেকে আসা 6 কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এই নিয়ে জাহাজের মালিক রঞ্জন কুমার বড়ুয়ার লৈট্টা মাছের বিরুদ্ধে 347 দ্বারা কুতুয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি স্টাফ রিপোর্ট। টেকনাপ উকিয়া থানায় একটি মুরগির কামড়ে 2 পুলিশ সদস্য 1 এসআই নিহত হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুরগিকে লোকজন দেখার জন্য দুলেজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা 6টার দিকে চকরিয়া নিউ মার্কেটের সামনে মাঝারি সাইজ 5 ফুট 6 ইঞ্চি বড় মাপের একটি কুকুর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি আগামী মাসে সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করার কথা ছিল, কিন্তু তার আশা পূরণ হল না। তার অকালের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। এদিকে গত রাত 2:30টার দিকে ফেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনে আগুন ধরে 160 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এত কোনো হতাহত হয় নাই। এই আগুন নিবানোর জন্য চট্টগ্রাম থেকে 25 ডেরাম কেরোসিন তেল আনা হয়েছে। আরেকটা নতুন খবর পাওয়া গেল। খবর শেষে হওয়া গেল মগনামা কুতুব দিয়ে গাড়র পছন্দি একটি সবসিরকে বাইসে বিয়ে করল। এবার একটু বিরতি নিচ্ছি। বিরতির পরে থাকছে আন্তর্জাতিক এবং আবহাওয়ার সংবাদ। এবার আন্তর্জাতিক। আগামী 30 মার্চ রাশিয়া স্থানীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানে আবুধাবুত এলাকায় সিরিজ বোমা হামলায় অন্তত 82 জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলে গ্যাসের ট্যাঙ্কি ফুটে 3 জন বাংলাদেশির নিহতের খবর পাওয়া গেছে। ইরানে পরমাণু শক্তি বন্ধ করার জন্য আবারও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে বাগদাদ বোমা হামলা শিশু সহ অন্তত 231 জন নিহত, এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আবারও সৌদি আরবের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় 3 বাংলাদেশি গ্রেফতার। এদিকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাথে আগামীকাল সাক্ষাৎ করবেন জাতিসংঘের প্রেসিডেন্ট বান কিমুন। বিস্তারিত রিপোর্ট ইংলিশ। দিস ইস অপশন ইউর কান্ট্রি। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মনমোহন সিং অফ দ্য প্লটিক্স জাতিসংঘ প্রেসিডেন্ট বান কিমুন আপলোডিং চিটিং নম্বর 24 নয়া দিল্লি ইমার্জেন্সি সাবজেক্ট লিভ ফাইল অ্যাকশন মার্কিন সিক্স কান্ট্রি মিনিস্টার জন কেরি ব্লড টেন চেকিং চেকিং আউট পিউর পিউর ওয়ার্ল্ড মুসলিম পিপল ডবল অ্যাকশন অফ দ্য মিনিস্টার জন কেরি ইমার্জেন্সি পেশন ট্রিটমেন্ট আইডিয়া টেন অ্যাকশন রয়টার্স বিবিসি। এবার খেলাধুলা। গত রাত এশারে নামাজের পর ফলনা বড় উডনত গাড়ু কালাহাইরা আড়ুয়ার আহিলে 3 জন। আজ বিকাল 4টার সময় ফেকুয়া সৌমনি শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ক্রিকেট কালাহাইরা বলার আগে ব্যাট গিয়ে 2 জনের মাথা ফেটে গিয়েছে। এ ঘটনার জের ধরে আগামীকাল ফেকুয়া উপজেলায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ফেকুয়া 147 ধারা জারি করা হয়েছে। এ নিয়ে ঘষাঘষি না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বশেষে আবহাওয়া। কক্সবাজার ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী বরিশাল কুমিল্লা ফেনী রংপুর পাবনা বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি বোলা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল মৌলভীবাজার হবিগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সুনামগঞ্জ গোলাপগঞ্জ কিশোরগঞ্জ সাফাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ মানিকগঞ্জ নবাবগঞ্জ সাতপুর ফরিদপুর সৈয়দপুর ফিরিসপুর শেরপুর জামালপুর মেহেরপুর লক্ষ্মীপুর দিনাজপুর শরীফপুর জয়পুর লালমুরিহাট জয়পুরহাট গাইবান্ধা চুয়াডাঙ্গা বাগেরহাট মাদারপুর জালাহাড়ি কুষ্টিয়া নড়াইল ঠাকুরগাঁও পটুয়াখালী বগুড়া নরসিংদী ময়মনসিংহ নেত্রকোনা পঞ্চগড় নওগাঁ বরগুনা নীলফামারী লাজবাড়ি কুড়িগ্রাম মাগুরা ঝিনাইদ নাটোর এসব এলাকায় 7 নম্বর বিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় অস্থায়ীভাবে 335 কিলোমিটার বৃষ্টি সহ জোড়ো হওয়ার দমকা বয়ে যেতে পারে। কক্সবাজার মংলা সমুদ্রের দক্ষিণে বঙ্গোপসাগরের এক খান্ডার দিয়ে নিম্নচাপ ফাঁত ফাঁত করছে।
এসব সাগরের নৌকা সম্মানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরের মাঝখানে থাকার আহ্বান করা হয়েছে। আজ রাত একটা পর্যন্ত মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। 2:30টার দিকে বড় একটা ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালে সূর্য উঠলে ডুববে না, ডুবলে আর কোনোদিন উঠবে না। এখন খবর শেষ, আবার চলবে ফজরের আগে আগে। ইতিমা হাফসালাহি।